প্ল্যাটো ঘড়ি রেখে সব লোক এখন আমাদেরকে প্রচুর সম্মান করে, ইয়েস অর নো? কিন্তু এর এগেনস্টে প্রচুর রিফিউজাল ছিল, প্রচুর প্রচুর লেভেলের রিফিউজাল ছিল। কিন্তু যারা আজকে আমার কেউ রিলেটিভ নয়, কেউ আত্মীয় নয়, কারাও প্রতিবেশী নয়, তারা কিন্তু আমার ফ্যামিলিটাকে ফুললি সিকিউর করে দিয়েছে। আজকের দিনে যদি আমি মারা যাই, ফুল ফ্যামিলি সিকিউর বিকজ অফ স্মার্ট ভ্যালু, বিকজ অফ 15 লাখ স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটদের জন্য। তা 15 লাখ স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটদের জন্য আমি কিছু কথা বলবো, কিন্তু একজন দুজন কিছু কিছু লোককে আমি দেখাবো, যাদের দেখলে প্রচুর মানুষ ইন্সপায়ার হতে পারে। প্রচুর লোক পরবর্তীকালে আসবে, সুজয় রায়, পার্থ ভৌমিক, রানা সরকার, সৌমিত্র কুণ্ডু, সুরজিৎ মাইতির মতো টপ লেভেল পার্সোনালিটিরা আমরা কিছু কথা শুনবো। আর কিছু টপ লেভেল পার্সোনালিটি পরবর্তীকালে হতে যাচ্ছে, তাদেরও কিছু কথা শোনার চান্স হয়তো থাকবে না। তাদের মধ্যে একজন দুজনকে আমার স্পিচে একটু ডেকে নেবো, বাকিরা কিন্তু ক্ষমা করে নেবে না তার জন্যে, সকলকে ডাকতে পারছি না বলে। তা ভেতর থেকে একটি মানুষকে আমি খুব রেসপেক্ট করি, বাই প্রফেশন উনি WBCS অফিসার, আশিস প্রামাণিককে একবার ডাকবো, তিনি দু চারটে কথা বলার জন্য। একজন WBCS অফিসার ছিলেন, প্রচণ্ড প্রতিকূলতা সত্ত্বেও, হাইয়েস্ট নেগেটিভ খাওয়া সত্ত্বেও বিজনেস ছাড়িনি, 60-70 হাজার টাকা চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম বিজনেস করছেন এই ভদ্রলোক। এবং তার দুটো কথা আজকে হয়তো হাজার হাজার মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। যিনি মন্ত্রীদের সঙ্গে উঠতেন, বসতেন, কথা বলতেন, সেই ভদ্রলোক কিন্তু আজকে টোটালি স্মার্ট ভ্যালু ফোকাস করেছেন। বিগ হ্যান্ড টু আশিস প্রামাণিক।